এনআরসি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বন্ধুরা ভালো আছেন এবার এনআরসি তো হবে পশ্চিমবাংলায় 2025 সালে এনপিআর শুরু হচ্ছে এগুলো তো আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি এগুলো তো এনআরসির যে মুখ্য যেটা প্রমাণ অমোঘ যেটা অস্ত্র সেটা আপনাকে তৈরি করতে হবে এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই আপনাকে ভারতীয় হওয়ার বা আপনার ভারতীয় জন্ম বা আপনি 1947 পর থেকে ভারতে থাকছেন বা তার আগের থেকে ভারতে থাকছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার স্ক্রিনে দেখছেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ত্রিপুরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আসামের ধাঁচে কিন্তু এনআরসি হবে অর্থাৎ ভিত্তিবর্ষ ধরা হবে 1971 সাল 25 মার্চ যদি 1971 সাল 25 মার্চের পরে আপনি বাংলাদেশ থেকে ভারত দেশে থাকেন যেটা আপনি ত্রিপুরায় বা পশ্চিমবাংলা স্বর্ণাপন্ন হয়েছেন আপনাকে ভারতীয় হিসেবে ধরা হবে না যেটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি আমি তো তার জন্য আপনাকে 1947 থেকে 1971 সালের মধ্যে আপনাকে যে ভোটার লিস্ট সেটা আপনাকে দেখাতে হবে এখানে নিশ্চয়ই আপনার থাকবে না আপনার বাবা মায়ের থাকবে না তো আপনার বাবা মায়ের থাকবে যদি আপনার বাবা মায়ের বংশ বা আপনার বাবার মার জন্ম 1971 সালের আগে হয়ে থাকে তাহলে 1947 থেকে 1971 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকার অলরেডি তার সমস্ত যে পিডিএফগুলো সরকারি যে পিডিএফ যার যার নাম রয়েছে আগে পরবর্তীতে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট ভাঙ্গে ভাঙ্গে আরও ডিস্ট্রিক্ট বাড়ানো হয়েছে তো আগে সেই ডিস্ট্রিক্টগুলো কম ছিল তাই সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী প্রত্যেকটা কিন্তু বন্ধুরা এখানে দিয়েছে এবার যদি আপনার ভোটার লিস্টের নাম আপনি না পেয়ে থাকেন অনলাইনে সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আপনি ফর্ম আছে একটা সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা করতে হবে সেটা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো এখন আপনাকে দেখাবো বন্ধুরা ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট যেটা আপনি অনলাইনে পাবেন সেটা হচ্ছে দেখুন oldelectoralroll.wb.gov.in এই সাইটে বন্ধুরা আপনি আসবেন পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা প্রকাশিত করা হয়েছে 1952 থেকে 1971 সালের মধ্যে ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন আর 1951 সালে যদি এনআরসি লিস্ট থাকে সেটা আপনি অবশ্যই বের করে নেবেন যেটা আপনার অফিস যেখানে আপনার ডিস্ট্রিক্ট বাড়ি সেখানে থেকে আপনি বের করেন তো ঠিক আছে তো এবার এটা কিন্তু ত্রিপুরার ক্ষেত্র ত্রিপুরারও তো আপনি কিন্তু অনলাইনে পেয়ে যাবেন তো ত্রিপুরার যে কোনো একটা সাইটে আপনি যাবেন যেখানে আপনার ভোটার লিস্টের ভোটার যে তথ্য দেওয়া হয়ে থাকে সেটা ত্রিপুরা গভর্নমেন্ট অফিসে গেলেও কিন্তু আপনি ওটা পেয়ে যাবেন এবার যদি আমি এটা উপরে বন্ধু স্ক্রল করি এখানে দেখুন আপনাকে সিলেক্ট করতে প্রথমত আপনাকে আসতে হবে ওল্ড ইলেকট্রাল রোল wb.gov.in এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে 1952 থেকে 1971 সালের আপনি লিস্ট পেয়ে যাবেন উপরে বন্ধু দেখে যাবেন যার পরে আপনি এখানে সিলেক্ট করবেন সাল সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে আপনি বিধানসভা সিলেক্ট করবেন সার্চ করে দেবেন তো আমি এখানে প্রথমে ইয়ার সিলেক্ট করে দিচ্ছি 1952 থেকে 1956 পর্যন্ত রয়েছে 1956 থেকে 1958 1958 থেকে 1959 61 66 67 68 71 সাল পর্যন্ত রয়েছে তো আমি 1971 যে কোনো যেটা আপনার মনে হবে সেখানে আপনি পেয়ে যাবেন বাপ ঠাকুর দাদার আপনার বংশে কারো একটা নাম থাকলে কিন্তু আপনি প্রমাণিত হয়ে গেল যে আপনার বংশ পশ্চিমবাংলার বা আপনি ভারতীয় বাসিন্দা তো আমি এখানে ধরলাম 1971 সাল ধরলাম এরপর ডিস্ট্রিক্ট বলছে এখানে তো সব ডিস্ট্রিক্ট রয়েছে এখানে পরবর্তীতে ডিস্ট্রিক্টগুলো ভাগ করা হয়েছে বাঁকুড়া বীরভূম বর্ধমান দুভাগে ভাগ করা হয়েছে কোচবিহার দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি মালদা মিদনাপুর দুভাগে ভাগ করা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া 24 পরগনা ওয়েস্ট দিনাজপুর সাউথ দিনাজপুর তো আমি এখানে ধরলাম আমি এখানে একটা এখান থেকে আমি বেছে যে কোনো একটা বেছে নিচ্ছি যেমন বীরভূম নিলাম এরপর বলছে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি বিধানসভা তো এখান থেকে আমি হানসান নানুর রাজনগর যেটা আপনার পড়বে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি রাজনগর সিলেক্ট করে দিলাম এরপর এখানে আপনি সার্চ অপশনে বন্ধুরা ক্লিক করে দেবো সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখুন দুটো পিডিএফ চলে এসেছে একটা বীরভূমের রাজনগর দুটো কিন্তু পিডিএফ আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি পার্ট ওয়ান পার্ট টু রয়েছে তো আমি এখানে ক্লিক টু ভিউয়ে ক্লিক করে দেবো বন্ধুরা ক্লিক টু ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখুন বন্ধুরা আপনার সামনে কিন্তু পিডিএফ ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখুন উপরে ঠিক আছে তো আপনাকে আমি দেখে দিচ্ছি পিডিএফ ডাউনলোড হওয়ার পরে বন্ধুরা দেখুন বন্ধুরা সিকিউরিটি রিজনের কারণে আমি এটা আপনাকে দেখাচ্ছি না আপনারা যখন ডাউনলোড করবেন তখন নিজে থেকে আপনারা দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি এখানে অ্যাসেম্বলি বন্ধু দেখাচ্ছে 1956 আপনারা বন্ধুরা এখান থেকে দেখে নিন ঠিক আছে আর বিধানসভা যেটা হবে সেটা আপনি এখানে নাম পেয়ে যাবেন যার যেটা রয়েছে রাজারপুর রাজপুর আমি লাভ করে দেখাচ্ছি এখানে ঠিক আছে
1956 1956 সালে আপনাকে দেখাচ্ছি আমি। 1971 সালেরটা কোনো কারণবশত ডাউনলোড হচ্ছিল না, তো 1956 সালটা আপনাকে দেখাচ্ছি বন্ধুরা। উপরে গিয়ে যাবেন, এখানে দেখুন পুরো পিডিএফ স্ক্যান করে বন্ধুরা আপলোড করা রয়েছে। এখন দেখুন পুরো এখানে ভোটার কার্ডের নাম সবার লেখা রয়েছে, এখানে পশ্চিমবঙ্গের বিধানসভা 1956 সালের ভোটার লিস্ট আপনি বন্ধুরা পেয়ে যাবেন। প্রত্যেকের নাম, বয়স, বাবার নাম দেওয়া রয়েছে, একটা একটা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে প্রায় 1057টা পেজ রয়েছে এখানে, সেখানে কতগুলো নাম রয়েছে, এক একটা পেজে বহু নাম রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো আপনাকে আমি একটু বলে দিই কতগুলো নাম রয়েছে এখানে, মোটামুটি যদি বলতে পারি আমি প্রায় সম্ভবত কয়েক হাজারের মতো নাম আছে বন্ধুরা এখানে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ভোটার কার্ডের লিস্টের নামগুলো খুঁজবেন। যদি আপনি এখানে নাম না পেয়ে থাকেন তাহলে আপনাকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে ভোটার লিস্টের নামটা বের করবেন। তো বন্ধুরা এটাই হলো এনআরসির মেন যন্ত্র, এটা প্রথম একটা কারণ। তবুও বিভিন্ন নথি লাগবে যেগুলো আপনাকে প্রমাণ করতে হবে এনআরসির জন্য। 2021-25 সাল থেকে শুরু হয়ে যাচ্ছে এনআরসির সূত্রপাত এনপিআর এর হাত ধরে।